হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি ডিমের খুবই সহজ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমার রেসিপি ডিম পোস্ত। গরম ভাতের সঙ্গে ডিম পোস্ত খেতে কিন্তু দারুণ লাগে। তো ডিম পোস্ত বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে দেখো, মিক্সির বোলের মধ্যে আমি বেশ কিছুটা টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য আদা কুচি। এখানে হাফ ইঞ্চির মতো আদা আমি দিয়ে দিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে। এবার দিয়ে দেব 4 থেকে 5টা খোসা ছাড়িয়ে নেওয়া রসুন। দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব পোস্ত। এখানে আমি 3 চামচের মতো পোস্ত ব্যবহার করেছি। দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি চামচ মেপে মেপে একদম 3 চামচ পোস্ত আমি দিয়ে দিয়েছি। এবার এই মশলার মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন। নুন দিয়ে মশলা পেস্ট করলে পেস্টটা খুব সুন্দর হয় আর স্মুথ হয়। দেখো, এখানে কিন্তু আমার মশলা খুব সুন্দর করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে বেশ কয়েকটা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে আমার মোট 5টা ডিম আছে। এবার আমি ডিমের গায়ে একটা চাকুর সাহায্যে একটু চিড়ে চিড়ে দিয়েছি বা কেটে দিয়েছি, যাতে করে নুন আর মশলা খুব ভালো করে ডিমের মধ্যে ঢুকে যায়। আর ডিমের মধ্যে আমি সামান্য নুন মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল গরম করে ডিমগুলোকে সবার প্রথমে ভেজে নেব। এখানে কিন্তু ডিম ভাজার জন্য বা ডিমের এই রেসিপিটি বানানোর জন্য আমি কোনো রকম হলুদ ব্যবহার করব না। দেখো, এখানে কিন্তু আমার ডিম ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে আস্তে আস্তে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এক এক করে সমস্ত ভাজা ডিমগুলো কিন্তু আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি আরও সামান্য তেল অ্যাড করে নিয়েছি। দেখো, তেল আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য কালো জিরে। এবার আমি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে 4টে মাঝারি সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আমি একটু ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি খুব ভালো করে পেঁয়াজগুলোকে নাড়িয়ে চিড়িয়ে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। দেখো, নুন আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি। নুনটা আমি পেঁয়াজের সঙ্গেই দিয়ে দিলাম, কারণ নুন দেওয়ার ফলে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খুব সুন্দর ভাজাও হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে। এখানে পেঁয়াজগুলো আমি কিন্তু বেশ অনেকটা লাল করে ভেজে নেব। এখানে পেঁয়াজগুলোকে দেখো নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু বেশ ব্রাউন কালার করে বা লালচে রং করে ভেজে নিয়েছি। এবার পেঁয়াজের মধ্যে আমি পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে দেব। এখানে আমি মিক্সিতে যেই পেস্ট করেছিলাম মশলাগুলো, সেই সমস্ত মশলার পেস্ট আমি পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ ভাজার সঙ্গে মশলাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি বেশ কিছু গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করব। দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। আমি মশলা পেস্ট করার সময় কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই সামান্য লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। যেহেতু আমি ডিম পোস্ত বানাবো, সেই জন্য পোস্তের মধ্যে আমি আর কোনো রকম ধনের গুঁড়ো বা জিরের গুঁড়ো কিন্তু দেব না। লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমার কিন্তু সম্পূর্ণ মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জল। এখানে আমি আরও সামান্য জল দেখো অ্যাড করে দিয়েছি আর মশলা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। এখানে আমি ডিম পোস্ত করব, সেই জন্য খুব বেশি জল কিন্তু আমি এর মধ্যে মেশাবো না। আমি গ্রেভিটা একটু গাঢ় করে বানাবো। ডিম দিয়ে দেওয়ার পরে ডিমগুলোকে আমি কিন্তু পোস্তের সঙ্গে খুব ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর খুব সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। এবার আমি আরও 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। তোমাদের যদি আজকের আমার এই ডিমের রেসিপিটি বা ডিম পোস্ত রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এবার আমি ডিম পোস্তর মধ্যে দিয়ে দিলাম সামান্য চিনি।
চিনি আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার চিনিটাকে খুব ভালো করে পোস্তর গ্রেভির সঙ্গে আমি মিশিয়ে নিলাম। আমার কিন্তু চিনি খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর আমি এই সেদ্ধ করা ডিমের সঙ্গে আমি একটা ডিম মামলেট করে আমি কিন্তু এই গ্রেভির মধ্যে দিয়েছিলাম। এবার দেখো ডিম পোস্ত কিন্তু আমার খুব সুন্দর করে রেডি হয়ে গেছে। এবার আমি এর ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো। দেখো এখানে কিন্তু ওপর থেকে আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেওয়ার সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে গরম মশলা আমি খুব সুন্দর গ্রেভির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার দেখো কি দারুণ কালার এসেছে আর কতটা সুন্দর হয়েছে। এবার আমি এর ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য সর্ষের তেল। এক চামচ সর্ষের তেল আমি এই ডিমের গ্রেভির ওপর থেকে দেখো ছড়িয়ে দিয়েছি। রেডি হয়ে গেছে আজকে আমার স্পেশাল রেসিপি ডিম পোস্ত। এবার আমি একটা প্লেটে সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দেব কতটা সুন্দর হয়েছে ডিম পোস্ত। এখানে দেখো প্লেটে আমি সার্ভ করে নিয়েছি। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ।